একদিন পর পর খাইছেন, শুনেন সবকিছু মিলিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক অনেক ভালো রাখছে। এখন এগুলো তো একটু ধীরে ধীরে ভালো হয়। তারপরেও আপনার যে পরিমাণে বের হয়েছিল মাত্র ছয় মাস 7 মাসে আলহামদুলিল্লাহ, এখন যেটা কভার আছে ধীরে ধীরে চেঞ্জ হবে, চামড়া আর স্কিন চেঞ্জ হবে, তারপর আপনার স্পট গুলো যাবে। এখন চুলকানি তো এরকম নাই, এবারে যে ওষুধ দিব একদিন পর পর পানির সাথে মিশিয়ে, এটা মনে রাখবেন। জি জি জি, আর এমনি ধীরে ধীরে এখন শুকাতে থাকবে, আর চিন্তা করেন না, গরম কালে আরো যাবে। কলাও খেতে পারি না, কলা ডিম তো খাই না, কলাও খেতে পারি না, কলা খেলে লাগে না বাড়তে মনে হয়। অনেক নিয়ম করছেন, এখন খাইলেও আর সমস্যা নাই, মুখ টুক তো আর অসুবিধা নাই, স্কিনেও শুধু স্পট, হ্যাঁ এগুলো আর সমস্যা নেই, স্পট তো এমনি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া করলে সমস্যা নেই, যেহেতু তারপরেও খাবেন না একদম, আপনি স্পট গুলো চলে যাক পরেই খান। জি আচ্ছা জি জি ইনশাল্লাহ, তাহলে জি তাহলে ওষুধ আমি দুটো দিব, আবার আগের নিয়মে খাবেন, পেট শান্ত করে দিব, ঠিক আছে না? জি হ্যাঁ, এটা আমি ছবি পাঠিয়ে দিছি ভাইয়া। জি জি জি, ওটা দেখলাম এখন, শুনুন পানির সাথে মিশে দেন। জি দেখছি আর ভাই, আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, সালাম আলাইকুম।